আসসালামু আলাইকুম আমি হেনা দীর্ঘ সময় ধরে শিশুদেরকে নিয়ে কাজ করছি একটি স্প্যানিশ সংস্থার সঙ্গে শিশুদেরকে নিয়ে প্রাথমিক পর্যায়ে শিক্ষা বিষয়ক কাজ করেছি সেখানের কিছু অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আজকেও হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে গল্প কি করে গল্পের মাধ্যমে শিশু আনন্দের সঙ্গে শেখে আমি আমার গল্পগুলোতে এমন গল্প বলারই চেষ্টা করি যে গল্পের মধ্যে শিশু কিছু না কিছু শিখতে পারবে যে গল্পগুলোর মাধ্যমে আজকে যে গল্পটি বলছি সেই গল্পটির মাধ্যমে শিশু সাত দিনের নাম জানতে পারবে আমাদের যে সাপ্তাহিক সাত দিনের নাম আছে সেই নামগুলো জানতে পারবে এবং সেখান থেকে আনন্দের সঙ্গে শিখে নিতে পারবে এছাড়াও শিশু বেশ কিছু নতুন শব্দের সাথে পরিচিত হবে এবং এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাও গুনতে পারবে গল্প আমাদেরকে যেটা করে এই যে গল্পের মাধ্যমে যে তথ্যগুলো আমরা দিয়ে থাকি এবং গল্প শোনার মাধ্যমে যখন শিশুরা শেখে তখন আসলে ব্যাপারটা তো ওদের জন্য আনন্দদায়ক হয়ে যায় সেখানে ওরা আসলে বুঝতেও পারে না যে গল্পের মাধ্যমে ওরা কত কি শিখে নিচ্ছে তাই ওদের সেই শিক্ষাটা খুব ভালোভাবে মনে থাকে এবং দীর্ঘ সময় মনে থাকে আমি এর আগেও বলেছিলাম শিশুরা আনন্দের সঙ্গে যা শেখে তা ওদের মস্তিষ্কে দীর্ঘ সময় স্থায়ী হয় এবং সেটা ওরা দীর্ঘ সময় মনে রাখতে পারে এবং গল্প বলার ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখব গল্পটা যাতে গতানুগতিক কথা বলার মতো না হয় গল্পটা যাতে একটু আনন্দের সাথে হয়ে থাকে এবং হচ্ছে আপনি যখন গল্প বলছেন তখন একটু মজা করে পড়া একটু অন্যভাবে পড়া গতানুগতিক কথার বাহিরে বের হয়ে যাতে সে যখন শিশু গল্পটা শুনছে তখন তার কাছে আসলে গল্পটা আলাদা কিছু মনে হয় আমার গল্প শুরু করছি আজকে যে গল্পটি পড়ছি গল্পের নাম হচ্ছে খুদে ফরিং লিমু। আমি এখন একটি গল্প বলতে চাই তোমরা কি গল্পটি শুনতে চাও ঠিক আছে তোমরা যখন শুনতে চাচ্ছ আমি গল্পটি বলছি সবাই মনোযোগ দিয়ে শুনবে খুদে ফোরিং লিমু খুদে ফোরিং লিমু খেতে খুব ভালোবাসত বড় একটা বাগানের গাছে সে থাকতো তার মায়ের সাথে সে নানা ধরনের ফুল ফল পাতা শিম কলা ইত্যাদি খেতে চাইতো কিন্তু তার মা তাকে শুধু কচি ডালপালাই খাওয়াতো। খাওয়াত সকালে খেতে দিত কচি ডালপাতা দুপুরেও কচি ডাল পাতা আবার রাতেও সেই একই কচি ডাল পাতা তাই এক সোমবার লিমু চুপি চুপি বাগানে গিয়ে একটা কলা খেয়ে ফেলল মঙ্গলবারে লিমু আবার বাগানে গেল এবার সে খেলো দুটো কালো জাম বুধবার চুপি চুপি বাগানে গিয়ে সে খেল তিনটি হলুদ ফুল বৃহস্পতিবারে বাগানে একা একা গিয়ে সে খেল চারটি রসালো পাতা সে শুক্রবার এবার খেলো পাঁচটি সবুজ শিম এতে কি লেমুর পেট ভরল না ভরলো না শনিবার সে চুপি চুপি মাঠে গিয়ে একসাথে খেলো একটি কলা দুটো জাম তিনটে হলুদ ফুল চারটি রসালো পাতা এবং পাঁচটি সবুজ শিম এত কিছু খেয়ে তার পেট হয়ে গেল ঢোল লিম্বু তো আর উঠতে পারলো না গাছে নিচে বসে পড়লো আর কাঁদতে লাগলো কাঁদতে লাগলো মা লিমুকে কাঁদতে দেখে এগিয়ে এলো মা তাড়াতাড়ি করে লিমুকে পানি খাওয়ালো এবং ঘুমিয়ে না পড়া পর্যন্ত বুকে জড়িয়ে ধরে রাখলো রোববার লিমু অনেকটা সুস্থ বোধ করলো এবার থেকে লিমু শুধু মায়ের দেওয়া কচি ডাল পালাই খায় আমার গল্পটি শেষ হলো এই যে আপনি খুব সাধারণ একটি গল্প অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন রকমের স্বরের মাধ্যমে একটু আলাদাভাবে শিশুকে যখন শোনাচ্ছেন তখন কিন্তু শিশু মনোযোগ দিয়ে আপনার গল্পটি শুনবে সে গল্পের পাশাপাশি আপনার অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বরটাকেও আগ্রহ নিয়ে শুনবে এগুলো হচ্ছে শিশুর মনোযোগ ধরে রাখে এবং এই ছোট্ট একটা গল্প শিশু যখন মনোযোগ দিয়ে শুনছে এর মাধ্যমে কী হচ্ছে শিশুর মধ্যে কিন্তু ওই যে যেই গল্পটা আপনি বলছেন সেই গল্পটার একটা জগৎ তৈরি হচ্ছে সে চিন্তা করছে এবং সে বুঝতে পারছে যে এর আসলে কি করা উচিত শুধুমাত্র কচি ডাল পালাই খাওয়া উচিত যেটা তার মা তাকে খাওয়াতো তার মানে তার মা কিন্তু জানে তার জন্য কোনটা ভালো তখন শিশু কি করবে সেখান থেকে কিন্তু সে নিজের সঙ্গেও রিলেট করবে এবং বোঝার চেষ্টা করবে যে আপনি শিশুর মা যখন শিশুকে কিছু বলে সেটা তার ভালোর জন্য বলে এবং এর মাধ্যমে কি হবে শিশু গল্পটা যখন শুনছে সে বারবার করে সেই নামগুলো শুনছে সাত দিনের নাম শুনছে সে নতুন করে সাত দিনের নাম শিখবে সে গণনা করা শিখবে এবং তার মধ্যে কি হচ্ছে এই যে সে নতুন নতুন শব্দগুলো আপনার কাছ থেকে শুনছে গল্পের মাধ্যমে এর ফলে শিশুর শব্দ ভাণ্ডারও বৃদ্ধি পাবে এভাবেই আসলে গল্প শিশুকে নানাভাবে উৎসাহিত করে থাকে শিশুর জানার পরিধিটাকে অনেক বেশি বাড়িয়ে থাকে তো আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আপনাদের শিশুদের যখন বলবেন আশা করি শিশুদের খুব ভালো লাগবে এবং শিশুরা এর মাধ্যমে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে আপনারা চাইলে এই গল্পটি সরাসরি শিশুদেরকে শোনাতে পারেন আমার ভিডিওটির মাধ্যমে কিংবা এখান থেকে জেনে নিয়ে আপনারা নিজেদের মতো করেও শেখাতে পারেন অধিকার টিভির আজকের পর্বে এ পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো কিছু নিয়ে আবারও হাজির হব মজার ছলে শিখিতে